গির্জায় গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে উদযাপন করা হবে এবারের বড়দিন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এটি। পৃথিবী তথা মানবতার কল্যাণে মহান যিশুর শান্তির বাণী ছড়িয়ে দেওয়া হবে মানুষে মানুষে। আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি, সান্তাক্লজের উপহার প্রদানে আনন্দের সময় কাটানোর কথা থাকলেও করোনার কারণে তা হবে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে। 2000 বছর আগে 25 ডিসেম্বর পৃথিবীকে আলোকিত করে জন্মগ্রহণ করেন যিশু খ্রিস্ট। বেথলেহেমের এক গোয়াল ঘরে কুমারী মাতা মেরির গর্ভে জন্ম হয়েছিল যিশুর। উৎসব নির্বিঘ্ন করতে সর্বোচ্চ পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গির্জা থেকে খ্রিস্টান পল্লী সবখানেই এখন বড়দিন উদযাপনের প্রস্তুতি। সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি, গোশালা, এমনই নানা আয়োজনে বড়দিনের প্রস্তুতি নিয়েছে ঢাকার নবাবগঞ্জ উপজেলার 3টি ধর্মপল্লী ও 2টি উপধর্মপল্লীর অন্তত 12,000 খ্রিস্ট ধর্মাবলম্বী। চলছে বর্ণিল সাজসজ্জা। নবাবগঞ্জ থেকে অমিতাভ অপুর রিপোর্ট জানাচ্ছেন শাহাবুদ্দিন। গ্রামে উদযাপিত হবে বড়দিন। প্রত্যেকের ঘর আমরা নতুন করে আবার সাজাচ্ছি, গোছাচ্ছি। বড়দিন হচ্ছে আমাদের সম্প্রীতির মেলবন্ধন, যিশু খ্রিস্টের সেখানে পথে আমরা চলি। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই একসাথে বড়দিন উদযাপন করি। উৎসব আনন্দ নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় খ্রিস্ট ধর্মাবলম্বীদের। আমরা অনেক পিঠা বানাই ঘরে ঘরে, পাকন পিঠা, কাটাকুলি পিঠা, এটা আমাদের মা বাবারা, পূর্বপুরুষেরা এটা চালিয়ে যাচ্ছিল, আমরা এখন চালিয়ে যাচ্ছি। বড়দিনের দিন আমরা সকালবেলা গির্জায় যাই, বাড়িতে এসে বড়দের কাছে আশীর্বাদ চাই। বড়দিনের শিক্ষায় আলোকিত হয়ে উঠবে সমাজ এবং অচিরেই করোনা মুক্ত হবে বিশ্ব, এমন বিশ্বাস ধার্মিকদের। করোনা ভাইরাস থেকে মুক্ত হতে পারে, স্বাভাবিক জীবনযাপন শুরু করতে পারে, সেটা আমাদের সবার প্রত্যাশা। প্রশাসন থেকেও বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে, আমরা স্থানীয় পর্যায়ে আমাদের কমিটি আছে, যেন মানুষ নিরাপত্তা বজায় রেখেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বড়দিনকে সামনে রেখে শান্তিময় এক পৃথিবীর প্রার্থনা এখন সবার। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি।